হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন কপারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেবো, সাথে সাথে কপারের সাপোর্ট এবং রিজেকশন পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেবো, এবং তার সাথে সাথে পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট অ্যাড অ্যান্ড অ্যাপ। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন, এবং ক্লিক করার পর আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে এখান থেকে আপনি বাই কল এবং বাই পুট করে নিতে পারবেন। এখান থেকে আপনি অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নেবেন। সো আমি এটার উপরে ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা সার্চ করে নেবো কপার। ঠিক আছে, সো কপার সার্চ করার সাথে সাথে আমাদের কাছে কপার ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা কপারের উপরে ক্লিক করে নেবো। সো কপারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কপারের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি কপারের মার্কেট একটা আপ ট্রেন্ড, পরবর্তীকালে একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে কপার 766টিতে বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে কপার। ঠিক আছে, সো পরবর্তী দিনে কপারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করব, এবং ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর আমরা সিম্পলি ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা কপার সার্চ করে নেবো। সো আমি অলরেডি কপার সার্চ করে রেখেছি, তার জন্য আমি কপারের উপরে ট্যাপ করে নেবো। এখান থেকে আপনি যদি কপার সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, সো কপারের উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা একটা পেজ চলে আসবে। সো পেজ চলে আসার পর এখান থেকে আমাদের একটা স্টক ট্রেসের অপশন চলে আসবে, সিম্পলি এটার উপরে আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর এখান থেকে আমরা ওভারভিউর একটা পেজ পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজটির উপরে আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজটির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি কপারের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এরকম 17 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 7 জন জানিয়েছে, এবং মার্কেট ব্রু স্ট্যান্ডে যেতে পারে এরকম 3 জন জানিয়েছে। অর্থাৎ পরবর্তী দিন কপারের মার্কেট বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিয়ার ক্লিক করে নেবো। সো রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা আছে 772-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা আছে 762-এর একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা আছে 746-এর একটা সাপোর্ট। এবং যদি আমরা রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলি, তাহলে প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 786 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 792 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 800 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি পরবর্তী দিন সিম্পলি আপনি কপারের মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো, এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাগ্রাম অ্যান্ড অ্যাপ ওপেন করে নেবো। সো ওপেন করার সাথে সাথে আমাদের কাছে আবার কপারের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম দ্যাট কপারের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে, এটা চান্স সর্বাধিক। সো আমরা জানি দ্যাট মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি, এবং ডাউন ট্রেনে গেলে আমরা সেল করে থাকি। তো আমরা যেহেতু দেখলাম যে সবচেয়ে বেশি চান্স আছে পরবর্তী দিন কপারের মার্কেট ডাউন ট্রেনে যেতে পারে, তার জন্য আমরা সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর কনফার্ম অপশন চলে আসবে। সো কনফার্ম অপশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন কপারের মার্কেটে আপনি কিন্তু সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।